এই বাছুরটা নাভি ফুলে গেছে, এইরকম ফুলে গেছে, মনে হচ্ছে ভিতরে ইনফেকশন করেছে। এখনও কিন্তু কাঁচা নাভি ছুটে যায় নাই, ভিতরে পোকা হয়েছে কিনা তাও জানে না। তো এই নাভিতে আমি কৃত্রিম ওষুধ প্রয়োগ করব। যে আমি প্রথমেই কিছু পাথুরে চুনের গুঁড়া নিলাম, এগুলো হচ্ছে পাথুরে চুনের গুঁড়া, এই যে কিছু পরিমাণ। এবার আমি নেব কিছু খাঁটি সরিষার তেল, এই যে। এবার এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব, এই যে ভালোভাবে মিশানোর পরে একদম কাঁঠালের আঠার মতো একদম আঠালো হবে। এটা কীভাবে প্রয়োগ করবো এটাই দেখবেন, এই যে কীরকম ফুলে গেছে দেখুন। আমি কিছুক্ষণ আগে কিন্তু ভায়োডিন দিয়ে দিয়েছি, যন্ত্রের মা অতিরিক্ত চাটাচাটি করেছে, নাভিটাকে টান পড়েছে, তার কারণে হয়তো বা ইনফেকশন করেছে, এর মধ্যে হয়তো বা রক্তক্ষরণ হয়েছে, বিভিন্ন কারণে ফুলে যেতে পারে। তো এখানে আমি এই কৃত্রিম ওষুধটা এখন প্রয়োগ করে দেবো, ইনশাল্লাহ দুই দিন তিন দিন।